নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বেগুনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বেগুনের অনেক ধরনের রেসিপি হয়, আজ আমি বানাবো বাহারি বেগুন। খেতে খুব ভালো হয়, এই রেসিপিটা আপনারা করবেন বাড়িতে আর বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাহারি বেগুন বানাতে লাগছে, বেগুন নিয়েছি 5 পিস, আর তেল, সাদা তেল নিয়েছি, আর সর্ষে বাটা 1 চামচ, 1 চামচ না 1.5 চামচ আমি বেটে নিয়েছি, পোস্ত 2 চামচে বেটে নিয়েছি, এই টেবিল চামচে 2 চামচ, চিনি, 1টা বড় টমেটো কুচো করে নিয়েছি, 1টা বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর এটা হচ্ছে ধনে পাতা কুচো, আর হলুদ, আর নুন, আর সামান্য কাঁচা লঙ্কা কুচি, এই লাগবে আমার বেগুন বাহারি বানাতে। প্রথমে আমি বেগুনটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। পুরো বেগুনটার মধ্যে মাখিয়ে নেব। এবারে এটাকে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, আমি বেগুনটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। বেগুন ভাজতে তেল লাগে একটু। এটা বড় চামচের 5 চামচ তেল নিলাম। এবারে বেগুনগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভেজে নেবো বেগুনগুলো, সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সব বেগুনগুলো আস্তে আস্তে তুলে নেব। এবারে আমি এই বেগুন ভাজার তেলের মধ্যেই আমি মশলাগুলো দেবো। আমি কালো জিরেটা বলতে ভুলে গেছি, কালো জিরে একটু দিতে হবে ফোড়নে। একদম গ্যাসটা একদম সিমে করে আমি রান্নাটা করব। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভাজবো, তারপরে টমেটোটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। নুন দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি দেখছি টমেটোটা গলেছে নাকি। হ্যাঁ, গলে এসছে, হ্যাঁ গলে গেছে। এবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। ল
লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখানে হলুদের গন্ধটা নিলে একটু মেরে আবার অন্য মশলাগুলো দেব। পোস্তটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, সর্ষে দিলাম, একটু নাড়তে হবে, গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই বেগুন প্রিপারেশনটা খুব কম দেখা যায়, এটা করবেন সবাই বাড়িতে, খুব ভালো হয় খেতে, শুকনো ভাত দিয়ে এটা খেতে দারুণ লাগে। এবারে নুন দিয়ে দিচ্ছি, আগে একটু নুন দিয়েছি, নুনটা বুঝে দেবেন, টমেটো আছে অনেকগুলো, ওই জন্য নুনটা বুঝে দেবেন, যে যেমন খান তেমনি নুন দেবেন। তাতে একটু সামান্য চিনি দিবেন, অল্প জল দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম একদম, একটু ঢাকা দিয়ে দিলাম, 1 মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম। এবারে খুলছি, হয়ে গেছে, এবারে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এই মশলাটা বাটিতে তুলে দেব। এই মশলাটা বাটিতে তুলে নিয়েছি, এবারে আমি এরপরে কি করব আমি দেখাচ্ছি। এবার একটু ঠান্ডা হোক, তারপরে আমি মশলাটা কি করব দেখতে পাবেন। এবারে আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে মশলাটা একটা একটা করে বেগুনের উপরে এভাবে চাপিয়ে দেব। এইভাবে চাপিয়ে আমার একটা নেব, আমি এরকম করে পুরো বেগুনটার মধ্যে, মানে একটা পাশ সার্ভ করার সময় মানে ডিশে যখন দেবেন তখন এইভাবেই দিতে হবে, শুকনো ভাত দিয়ে খেতে হয়, অসাধারণ খেতে লাগে, অসাধারণ।
এই পুরো দেওয়া হয়ে গেল, তৈরি হয়ে গেল আমার বেগুন বাহারি। এটা সবাই বানাবেন বাড়িতে, কেমন হয় আমাকে বলবেন, ভালো লাগে খেতে, আমাদের ভীষণ প্রিয় খাবার। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।